রেশন বন্টন দুর্নীতির পরতে পরতে রহস্য। সেই রহস্যের পর্দাফাশ করতেই সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। সন্দেশখালীর মানুষের চাষের জমি দখলের অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে, পাশাপাশি একাধিক ব্যক্তির নামের তালিকা তুলে ধরা হবে শেখ শাহজাহানের সামনে। সূত্রের খবর, রেশন দুর্নীতির জট খুলতে প্রশ্নমালা তৈরি করা হয়েছে ইডির তরফে। প্রাথমিক পর্বে শাহজাহানের কাছে জানতে চাওয়া হয়, আপনার এই বিপুল অর্থের প্রকৃত উৎস কি এবং কিভাবে, উৎপাদনমূলক বা অন্য শ্রেণীর ঠিক কি কি ব্যবসা রয়েছে, লাভের মুখ দেখানো এই ব্যবসার শুরু কবে থেকে, এত দ্রুত কয়েক হাজার একর মাছের ভেড়ের মালিক হয়ে উঠলেন কিভাবে, আপনার সিন্ডিকেটের লোকেদের নামে অসংখ্য অ্যাকাউন্ট খুলে কালো টাকা সাদা করার খেলা চলত কার নির্দেশে, আপনার মেয়ের নামে সাবিনা ফিশারিস বলে যে কোম্পানি রয়েছে তার বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে, কিভাবে চলত গোটা অপারেশন, ম্যাগনাম এক্সপোর্ট ও অরূপ কুমার শ্রমের সংস্থার সঙ্গে কি চুক্তি হয়েছিল, চুক্তির সম্পূর্ণ কাগজপত্র কোথায়, ওই দুই সংস্থাকে বিপুল নগদ অর্থ পাঠিয়ে তারপরে ওই দুই সংস্থার মাধ্যমে একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে পাঠানো হতো কেন, মাছ ব্যবসার আড়ালে বেআইনি লেনদেনের মাধ্যমে এদেশ ও বিদেশের কোথায় কোথায় বিনিয়োগ আছে, কোন কোন প্রভাবশালীর অর্থ আপনার কাছে গচ্ছিত রয়েছে, রেশন বন্টন দুর্নীতির চট খুলতে এরকম একাধিক প্রশ্নের উত্তর জানতে চান ইডি আধিকারিকরা। ক্যামেরায় শুভজিৎ রায়নের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, মেঘা রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।